আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় না থাকলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের বেশিরভাগ ভোটার। অ্যাসোসিয়েট প্রেসের নতুন এক জরিপে দেখা যায়, নির্বাচনের ফল নিয়ে রাজনৈতিক সহিংসতা এবং ফল পাল্টে দেওয়ার চেষ্টার মতো ঘটনা ঘটতে পারে। জরিপে ট্রাম্প পরাজিত হলে ফলাফল মেনে নেবেন না বলে মনে করেন 91% ডেমোক্রেটিক এবং 35% রিপাবলিকান ভোটার। নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা নিয়ে জনগণের আশঙ্কা খুব স্বাভাবিক। তারা চায় না আবার ক্যাপিটাল হিল দাঙ্গার মতো কোনো ঘটনার সৃষ্টি হোক। এপির জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীর ফল মেনে নেওয়া উচিত বলে মনে করেন 93% ডেমোক্রেটিক এবং 82% রিপাবলিকান ভোটার। সব মিলিয়ে 86% ভোটার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে। জরিপে দেখা গেছে 29% স্বতন্ত্র ভোটার মনে করেন ট্রাম্প হেরে গেলে ফল মেনে নেবেন। 69% স্বতন্ত্র ভোটার মনে করেন পরাজিত হলে ট্রাম্প ফল প্রত্যাখ্যান করবেন।